ধন্যবাদ ধন্যবাদ শুভ সন্ধ্যা বিবিসি বাংলার বিশেষ আয়োজন বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানটি হচ্ছে ঢাকায় আর এতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান গোড়াতেই পরিচয় করে দিচ্ছি আজকের প্যানেলের অতিথিদের সঙ্গে আমার একেবারে ডান দিকে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সেনাবাহিনীর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান আমার একেবারে বাম প্রান্তে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত আমার ঠিক পাশে ডান দিকে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সংবিধানের একজন রচয়িতা বর্তমানে গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন আর আমার ঠিক বাম পাশে রয়েছেন মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির উপস্থিত দর্শক মণ্ডলী বরাবরের মতোই সমসাময়িক ঘটনা বলি বা ইস্যু নিয়ে আপনাদের যেসব প্রশ্ন রয়েছে সেই সব প্রশ্ন আপনারা রাখতে পারবেন আমাদের আজকের প্যানেলের অতিথিদের কাছে তাহলে শুরু করা যাক আজ সন্ধ্যের প্রথম প্রশ্ন প্রশ্ন করছেন মিস্টার সাজ্জাদ হায়দার একটি নতুন রাজনৈতিক দল গঠন হওয়ার কথা শোনা যাচ্ছে অথচ উদ্যোক্তাদের অনেককে টেলিভিশনে দেখা যাচ্ছে তারা কি রাজনীতিতে আসলেই নতুন ডক্টর কামাল হোসেন না সেটি আমি আমিও পত্রপত্রিকায় দেখছি আর কি একজন না কয়েকজনের নাম সেখানে দেখছি যাদের নাম দেখছি না তারা অবশ্যই নতুন না উদ্যোগটা হয়তো তাদের জন্য এই মুহূর্তে নতুন এবং সকলের কাছে এই প্রশ্ন যে এই অবস্থা যে অবস্থায় আমরা আছি আগামীর দিকে তাকিয়ে দেখলে আমরা কী চাচ্ছি সবাই সুস্থ রাজনীতি চাচ্ছে সুস্থ রাজনীতিকে কীভাবে সেখানে সৃষ্টি করা হবে সেটা নিয়ে আমি আশা করি আজকে আলোচনার মধ্যে আপনারা সবাই মন্তব্য করবেন পুরনো নেতাদের দিয়ে নতুন দল গঠন এর মধ্যে থেকে আসলে সেই ইঙ্গিত পাওয়া যায় যে তারা আসলে বড় ধরনের কোনো মৌলিক পরিবর্তন গুণগত পরিবর্তন আনতে পারবেন রাজনীতিতে না আমি বলবো নতুন পুরাতনের ব্যাপার না সুস্থ কি না সুস্থ রাজনীতি যারা করেছেন তাদের অতীত দেখে বিচার করতে হবে অতীতে তারা সুস্থ রাজনীতি করেছেন কি না কেন মানুষের চাহিদা হলো সুস্থ রাজনীতি দেশ ফিরে আসুক এককালে সুস্থ রাজনীতি বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে রাষ্ট্রভাষা দিয়েছে স্বাধীনতা দিয়েছে সেই সুস্থ রাজনীতি ফিরে আসুক বাংলাদেশে এটা সকলেরই কাম্য তানিয়া আমির ধন্যবাদ আমার মনে হচ্ছে আপনার মতো আমিও দেখছি পত্রপত্রিকায় এবং নানা গুঞ্জন শোনা যাচ্ছে এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদেরও একমত যে আমরা চাই যোগ্য সুস্থ রাজনীতি ফিরে আসুক তবে আপনার মতো আমারও কনসার্ন একই কনসার্ন যে যারা রাজনীতিতে আগে ছিলেন তারাই এখানে যদি আবার আসছেন কি না নিজের দলে হয়তো তারা যথাযথ হয়তো নেতৃত্ব স্থানে যেতে পারেননি অথবা আদার্স যারা হয়তো জায়গা করে নিতে পারেনি অথবা দুই দল থেকে হয়তো বা পিঠের চামড়া বাঁচাবার জন্য নতুন দলে যোগ দিচ্ছেন কেন সো দিজ আর ইস্যুস আমরা চাইবো আপনাদের মতো প্রজন্মে এখানে যারা আছেন বিভিন্ন পেশাজীবী থেকে তাদেরও যখন সুযোগ হবে নতুন দল করার সেই ধরনের মানুষজনেরও যাতে অগ্রাধিকার পাওয়া যায় এরকম একটা পরিস্থিতি কিন্তু এমনভাবে কোনো ইঞ্জিনিয়ার যাতে কিছু না হয় যেখানে আমাদের এই কাজগুলো হবে এবং সেটা হতে গেলে আমার কাছে পাঁচটা প্রশ্ন এই নতুন দলের ফাইন্যান্সিং কোথা থেকে আসবে কে নেতা হবে তারপরে এখানে আপনার এটা বেনিফিট কার জন্য এবং এখান থেকে পেছন থেকে আমাদের সেনাবাহিনীকে ইনভলভ করা হচ্ছে কি না যদি হয়ে থাকে তাহলে এটা সেনাদের বেনিফিট কিভাবে আনবে আদৌ আনবে কি না এবং তাদেরকেও বিতর্কিত করে দেওয়ার এটাও একটা পায়তারি কিনা আপনাকে ধন্যবাদ শ্রোতা দর্শকদের কাছে জানতে চাইছি মতামত আপনারা কি মনে করেন আপনি হাত তুলেছিলেন প্রথমে আমি আলোচকদের প্যানেলের দুজনের মতামতের পরিপ্রেক্ষিতে একটা বলতে চাই আমিও একটু যোগ করতে চাই কিছুদিন আগে লক্ষ্য করলাম যে নূতন দল যারা গ্রহণ করতে যাচ্ছে তাদেরকে আমরা চিনি এবং এটা আমার মনে হয় পিছন থেকে কোনো অনুপ্রেরণা কাজ করছে এবং সামবডি এবং সার গ্রুপ একটা তাদেরকে দল গঠনের জন্য যেমন একটা পায়তারা করছে বা তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে এরকম এই নূতন দল গঠন করার জন্য পিছন থেকে ধাক্কা দিয়া তৈরি করার জন্য যদি এই রকম দল হয় বাংলাদেশে আমার মনে হয় ওই দল দিয়া বাংলাদেশে সুন্দরভাবে স্বতন্ত্র পরিচালনা হবে না দেশ সুন্দরভাবে চলবে না এটি আমার আপনাকে ধন্যবাদ এই পাশে হাত তুলেছেন আপনি অ্যাকচুয়ালি মানুষ তো বদলানো যায় না ডক্টর কামালের সাথে আমি একমত যে সিস্টেম বদলাতে হবে দল হতে হবে এবং নতুন ম্যানিফেস্টো নিয়ে এই দল আসতে হবে পুরনো ভালো মানুষগুলি দিয়ে এই দলটা চলবে তাহলেই আমরা শান্তি পাবো আপনাকে ধন্যবাদ আমি পেছন দিকে যাচ্ছি হাত তুলে আছেন
কালকে একটা টেলিভিশন চ্যানেলে দেখলাম দুজন প্রাক্তন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারা একটা দল গঠন করতে যাচ্ছেন। এই দল কি পিছনের দরজা দিয়ে সেই সেনাবাহিনীর পুনরুত্থান বা পুনরাবির্ভাব রাজনৈতিক অঙ্গনে হবে কি না? এটা আপনার প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। এই পাশ থেকে আরেকজন। আমরা কিছুদিন আগে দেখেছি ঢাকার একটি হোটেলে নতুন দল তৈরি করার জন্য কিছু লোক সমবেত হয়েছিলেন। আমরা যাদের চেহারা সেদিনকে টিভিতে দেখেছি সেই সমস্ত লোকদের দিয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা সামনের দিনে পূরণ হওয়া কি সম্ভব, তারা যদি একটি রাজনৈতিক দল গঠন করেন? আপনাকে ধন্যবাদ জেনারেল মাহবুব। আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়া সম্ভব এইসব নতুন রাজনৈতিক দলের কাছ থেকে? না, আমি প্রশ্নটা এইভাবে উত্তর দিতে চাই যে সম্প্রতি আমরা যা দেখছি যে রাজনীতির অঙ্গনে কিন্তু বিরাট একটা অবক্ষয় হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সেখানে গণতন্ত্রায়ন তাদের দলের মধ্যে নেই, সেখানে দুর্বৃত্তায়ন হয়েছে, সেখানে টাকার অনেক পণ্য হিসাবে রাজনীতি বিক্রি হয়েছে। তো এগুলো থেকে দেশকে মুক্তি হতে হবে এবং আমি মনে করি এখন একটা সময় যখন সেলফ রিয়ালাইজেশনের আত্মপ্রতির সময় এসেছে এবং একটা ক্যাটেক গভর্নমেন্ট আছে এবং আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী তাদের সহায়তা করছে। তো এই প্রেক্ষাপটে আমি বলবো জনবাবু, আপনি যেভাবে বলছেন একটু বলে নিচ্ছি জনবাবু, আপনি যেভাবে বলছেন যেন এটি তৃতীয় কোনো ব্যক্তি করেছে, আপনারা করেছেন, আপনারা রাজনীতিবিদরা করেছেন, ঠিক আছে, এই জন্যই বলব সেলফ অ্যানালাইসিস, সেলফ আপনার আত্মসমালোচনা, এটা তো একটা ভালো জিনিস, আমি আত্মসমালোচনা করছি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এর থেকে বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে আসার উপায় হচ্ছে যে যেগুলো দোল আছে তাদের মধ্যে যেগুলো ভুল ত্রুটি আছে সেগুলো সংস্কারের মধ্যে দিয়ে তাদেরকে শুদ্ধি অভিযান করে ভালো করতে হবে, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা, নতুন দল তো হতেই পারে, এটা একটা মৌলিক অধিকার। কেউ যদি নতুন দল করার জন্য উদ্যোগ নেয় এবং সে দল যদি মানুষের মঙ্গল করতে পারে, রাজনীতিকে সুস্থ অবস্থানে নিয়ে আসতে পারে, তো ওটা কিন্তু আমি মনে করি স্বাগত জানানোই ভালো। এখন একটা কথা আসছে যে পুরাতন লোক নতুন দলে আসছে, ওয়ার্ল্ড ওল্ড ওয়াইন অ্যান্ড নিউ বটল। এখানে সৎ ও যোগ্যর যোগ্যতার ব্যাপার আছে। আমি মনে করি যদি সৎ যোগ্য লোক তারা নিয়ে আসতে পারে সেখানে, যারা সমাজে কিছু দিতে পারে, রাজনীতিকে পরিবর্তন আনতে পারে, সংস্কার আনতে পারে, যারা দেশে মঙ্গল করতে পারে, এরকম লোক যদি নিয়ে এসে দল গঠিত হয় আমি নিশ্চয়ই মনে করি যে এবং যেগুলো দল আছে তার মধ্যে সংস্কার আসে একটা ভালো পরিবর্তনের মাধ্যমে, জনগণের আশা আকাঙ্ক্ষার নিশ্চয়ই আমি মনে করি এটা সার্থক। আপনাকে ধন্যবাদ জেনারেল মাহবুব। মিস্টার সুরঞ্জিৎ সেনগুপ্ত, পুরনো মদ নতুন বোতলে কাজ হবে এতে? আমি জনগণের ভাষায় বলতে চাই, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। বিষয়টা হচ্ছে মাথায় ব্যথা হইলে মাথা কাটে ফেলাইয়া দেয় না ওষুধ দেয়, মাথাটা সারান। রাজনৈতিক দলের মধ্যে রোগ ঢুকছে, দখলদারিত্ব ঢুকছে। এইবারে আসেন সকল কর্মীরা মিলা আমরা দল দখল করি আর ওই দখলদারিত্ব সরাইয়া দল দখল জনগণের দল হোক, জনগণের কল্যাণে আসবে, গণতন্ত্রে শতফুল ফুটবে, ফুটতে দাও। আপনাকে ধন্যবাদ ডক্টর হোসেন। এই যে নতুন দল বা ফ্রন্ট গঠনের কথা বলা হচ্ছে, ওনারা বললেন একটু আগে, এবং সেখানে আপনার নামও শোনা যাচ্ছে। না, আমি এই ব্যাপারে খুব স্পষ্টভাবে বলেছি যে আমি সবসময় বলেছি এবং এটা ধারাবাহিকভাবে আমরা করে এসেছি যে সুস্থ রাজনীতি যারা করেছে, যারা করতে চায় দলের ভেতরে, যা বিভিন্ন দলের থেকে যারা সুস্থ রাজনীতির পক্ষে, যেমন উনি বক্তব্য রাখলেন, সবাই আসেন, আমরা মিলে সব মাথা একত্র করে দেখি কিভাবে জনগণের যে চাহিদা, দেশের নাগরিকের যে চাহিদা, সুস্থ রাজনীতি কিভাবে আমরা লালন করতে পারি। এই যে উনিও বললেন যে রোগে আক্রান্ত রাজনীতি দলগুলোর মধ্যে রয়েছে, সেগুলো থেকে তাদেরকে রোগমুক্ত করলে আলহামদুলিল্লাহ, কিন্তু তার পাশাপাশি যদি কেউ উদ্যোগ নেয়, জনগণ বিচার করবে, পেছন থেকে ঠেলে দেওয়ার কোনো ব্যাপারই না। আমি যেটা করে এসেছি একদম সরাসরি, যেটা ধারাবাহিকভাবে করেছি, আমরা সব ভালো লোককে একত্র করার চেষ্টা, কাজটা কঠিন। আপনি কি করছেন সেটা? প্রথম তো আমি বিনয়ের সঙ্গে আবেদন করেছি, যে যেখানে আসেন আসুন আমরা বসে। সেই কাজ কি শুরু করেছেন আপনি? আমরা সেই কাজের মধ্যে ছিলাম, নতুন করে আবার মানে সে আবেদন করেছি নতুন করে, কিন্তু এই কাজের মধ্যে তো আমি ধারাবাহিকভাবে 3 বছর ধরে আমরা লেগে আছি, আসুন সবাই এক জায়গায় আসি, এবং এসেও ছিলাম, এসে কিন্তু শেষ পর্যন্ত যে রেজাল্ট পেলাম সেটা হলো না, তো আবার আমরা মুক্ত পড়ে গেছিলাম, আবার দাঁড়িয়েছি, আসুন আবার চেষ্টা করি। আপনাকে ধন্যবাদ। পরের প্রশ্ন করছেন তানিয়া সুলতানা। বাজেট পেশ করার পরপরই চিনির দাম বেড়ে গেল, কিন্তু শুল্ক কমানো হলেও অনেক জিনিসের দাম কমলো না,
তাই সত্যিকার অর্থে এবারের বাজেট জনসাধারণের জন্য কতটা কল্যাণকর হবে? তানিয়া আমির, চিনির বিষয়ে কথা বলতে গেলে আমার মনে হয় এখানে মা বোনরা আছে যারা সংসার করি, আমরা জানি যে এটা একটা নিত্য প্রয়োজনীয় আইটেম। আমার মনে হয় আমাদের দেশে যে চিনির কারখানা কলগুলো আছে কিছুটা প্রোটেকশনিজম কাজ করেছে সরকারের মধ্যে, যে তাদেরকে একটা অগ্রাধিকার দেওয়া যাতে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বাঁচে। আমি মনে করব জনগণের সরকার, সেটা যেই সরকারই হোক না কেন, শুধু ইন্ডাস্ট্রির প্রোটেকশন না, আমাকে অলসো চিন্তা করতে হবে আমার জনগণের। এবং এই প্রোটেকশনের নামে আমরা যদি এটা যদি আমাদের পারচেসিং পাওয়ার না থাকে তাহলে এই জিনিসটাকে অ্যাড্রেস করতে হবে ইমিডিয়েটলি। আরেকটা জায়গায় একইভাবে শুল্ক ছিল না যেখানে দেওয়া হয়েছে, ওটা হচ্ছে কম্পিউটার্স। সো এটা আমি মনে করি একটা লাক্সারি আইটেম আজকের জগতে, আজকের দিনে। তো এখানেও আমাদের সাধারণ মানুষের এটা আপনার পারচেসিং পাওয়ারের হয়তো বাইরে চলে যাবে। আপনাকে ধন্যবাদ। উপস্থিত দর্শক মন্ডলী, আপনারা কি মনে করেন এইবারের এই বাজেট কতখানি জনকল্যাণকর হবে বলে আপনারা মনে করছেন? আপনি, আমরা বরাবরই দেখি যে বিদেশ নির্ভর বাজেট, আমরা ঋণ করে বিরিয়ানি খাওয়ার চাইতে আমরা নিজের পয়সায় যদি মাছ ভাত খাই তাতে কি খুব কষ্ট হয় আমাদের? এটা আপনারা কি মনে করেন? আপনাকে ধন্যবাদ, আপনি হাত তুলেছিলেন সামনে। আমার কাছে মনে হচ্ছে যে এই বাজেটটা যারা স্বল্প আয়ের ওদের কতটুকু ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এটা মানে বেশ একটা আপনার সন্দেহ নির্ভর। আর আরেকটা জিনিস দেখেছি যে বাজেট যেদিন ঘোষণা হয়েছিল তার পরপরই স্টিল এখন পর্যন্ত যেমন ওই যে ছোলার ডাল তেল যেগুলো মার্কেটে গিয়ে আমরা দেখতে পেরেছি যে বাজেট ঘোষণার পরও ওই নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলোর উপরে শুল্ক উঠিয়ে দেওয়া হয়েছে ওইগুলি পূর্বের পর্যায়ে আছে। আপনাকে ধন্যবাদ। তানিয়া আমির মা বোনদের কথা বলছেন, সুতরাং আমরা আরও কিছু মতামত নিই। আপনি হাত তুলেছেন সামনে। আচ্ছা, বাজেটে দেখা গেছে যে চালের দাম স্থিতিশীল থাকবে, চিনি ডাল ইত্যাদির দাম কমেছে, কিন্তু যেহেতু আমাদের দেশের 80% লোক দারিদ্রসীমার নিচে বসবাস করে সেক্ষেত্রে আমার সরকারের কাছে কথা যে তারা চালের দামটা কমাবে কি না, কারণ যেহেতু ডাল ভাত খেয়ে অন্তত আমাদেরকে বাঁচতে হবে, সেহেতু চালের দামটা কমলে ভালো হতো যদি চিনি বা ডাল তেলের দাম কম হতো। আপনি বাজারে গিয়ে কি দেখতে পাচ্ছেন যে বাজেটের পর ওইগুলোর কোনো বাজেটের ছায়া এইসব পণ্যের উপর? না, বাজেটের ছায়া যদিও এখনো পড়েনি, কিন্তু দেখা গেছে যে চিনির দাম বর্তমানেই বাড়ায় দিচ্ছে, যদিও বাজেট সেভাবে পাস করা হয়নি কিন্তু চিনির দাম বাজারে বেশি। আপনাকে ধন্যবাদ। মেরুন শার্ট পেছনে। বাজেটে চিনির ব্যাপারে যেটা বলা হচ্ছে, আমি শুল্ক বাড়ানোর পক্ষপাতী, কারণ বাংলাদেশের চিনির যে কারখানাগুলো আছে যতদূর জানি এদের বেতনই দেওয়া হয় যে অবিক্রিত চিনি দিয়ে, সুতরাং এই চিনিগুলো যদি বাজারে আসে অটোমেটিক চিনির দাম কমে যাওয়ার কথা। একইভাবে চালের কথাটা বলবো, আমরা যে চালটা ঢাকায় খাই সেই চালটা কিন্তু আসে উত্তরবঙ্গ বা অন্যান্য যে অংশ থেকে, সেখানেও কিন্তু একই অবস্থা, মানে রাস্তার ট্রানজ্যাকশন যেমন গাড়ি ভাড়া তারপরে বাজারজাতকরণ এগুলোতে সিন্ডিকেটের একটা ব্যাপার এখনও আমরা শুনি যে আটকে রাখা হয়। এই আটকে রাখার ফলেই আমার মনে হয় যে চালের দামটা এইভাবেই থাকছে, অর্থাৎ আমার স্টকে আছে কিন্তু আমি বাজারে ছাড়ছি না, ফলে বাজেটের বোধহয় প্রভাব এখানে পড়বে না আমার মনে হচ্ছে। আপনি পেছনে। আমার মনে হয় এই বাজেটটা একটা উচ্চবিলাসী বাজেট। ডক্টর হোসেন, কি মনে হয় আপনার কাছে যে এই বাজেট কতখানি জনকল্যাণমুখী? মোটামুটি যে বাজেটে এই শুল্ক কমানো হয়েছে ইত্যাদি এগুলো ঠিকই আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন হলো সবচেয়ে বড় জিনিস, কার্যকর করা। আর বিশেষ করে দাম কমানোর ব্যাপারে অনেকগুলো রকম সমাজে ছড়িয়ে আছে, সিন্ডিকেট কথা বলা হচ্ছে, পথে অনেক অন্য রকমের বাধা, তো যারা মোটামুটি জড়িত বাজারে তাদেরকে কাছ থেকে জানা এবং তাদেরকে সম্পৃক্ত করে একটা প্রক্রিয়া চালানো, একটা ইমপ্লিমেন্টেশনের ব্যবস্থা করা যেখানে যারা অভিজ্ঞ তাদের মতামত নেওয়া, তাদের সাহায্য নেওয়া এবং নাগরিক যে সমাজেরও সাহায্য নিয়ে এইগুলোকে কার্যকর করা। কেন উপরে থেকে যে কিছুই ঘোষণা করা হয়, এটাও যে বললেন যে শুল্ক কমেছে কিন্তু দাম কমে না, কেন কমে না, যেগুলো বাধা আছে চিহ্নিত করে কমানোর জন্য ইমপ্লিমেন্টেশনের স্টেপ, যারা অভিজ্ঞ এবং যারা নাগরিক যারা যাদের ডাইরেক্টলি এফেক্ট করে সবাইকে সেখানে সম্পৃক্ত করার একটা প্রক্রিয়া চালানো দরকার। আপনাকে ধন্যবাদ। মিস্টার সেনগুপ্ত, বাজেটে আপনাদের কি লাভ হয়েছে জানি না, জনগণের লাভ হয়েছে যে এইবার আর ওই চেহারা দেখে গ্লাস পানি খাইলো আর ঘন্টার পর ঘন্টা বাজেট বোঝানো এইটার থেকে পাচ্ছেন। দুই নম্বর হয়েছে যে আপনারা চিনির কথা বলতেছেন, ব্লাড প্রেশার দুই রকমের, ব্লাড প্রেশার কমে গেলে এটা বাড়াইতে হয়,
আবার বাড়াইলে এটা নামাইতে হয়। চিনির বেলা এটা ঠিকই বলছে যে আমাদের চিনি উৎপাদন এত বেশি হয়ে আছে, এটার বিক্রি হচ্ছে না ওই বাইরের চিনি চলে আসার জন্য, এই কারণে এটা কমানো হয়েছে। অন্য জায়গায় যেটি হয়েছে যে এইবারই প্রথম একটি অরাজনৈতিক দলের বছরের উপরের একটি বাজেট দেওয়া হয়েছে। আমি জানি না তারা এই বাজেট ইমপ্লিমেন্ট করার সময় পাবেন কি না, এর মধ্যে অনেকগুলো ভালো উদ্যোগ আছে। অতএব আমি আশা করব যে আপনারা এতকাল রাজনৈতিক বাজেট দেখছেন, এবার একটা অরাজনৈতিক বাজেটটাও খাইয়ে দেখেন। আপনাকে আপনাকে ধন্যবাদ। আমি জেনারেল মাহবুবের কাছে আসছি একটু পর, তা নিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলেন। আমি জাস্ট একটু কুইকলি রেসপন্ড করতে চাচ্ছি। বাজেট আমার মনে হয় ধারাবাহিক যেভাবে বাজেট হয়েছে বাংলাদেশে, এবারও বাজেটটা যে খুব বেশি পরিবর্তন বা আহামরি কিছু হয়েছে তা নয়, মোটামুটি মানে একই দাগে, মোটা দাগে টানলে ইটস মোর অর লেস দ্য সেম। সো খুব যে একটা ভিশন আছে বা পলিসি আছে বা চেঞ্জ আছে ওরকম কিছু হয়নি। তবে আমি এখানে একটা জিনিস হাইলাইট করতে চাই এবং আপনার চেয়ারের অনুমতি নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের যে কিছু বিষয় যেগুলো আছে নিত্য প্রয়োজনীয় জিনিস, আমাদের খাদ্য, এইগুলোকে আমরা মনে করেন ফুড সিকিউরিটি অথবা আমাদের এনার্জি সিকিউরিটি, এই যে আমাদের তেল বলছেন, জ্বালানি বলছেন, এগুলোকে আমরা এইভাবে দেখতে পারি কিনা। কারণ আমরা জানি যে অন্যান্য দেশে, আমেরিকায় তো সাবসিডি ভর্তুকি দেওয়া হয় প্রচুরভাবে এবং প্রতি বছর কিন্তু গম সমুদ্রের তলায় ফেলা হয় যাতে তার প্রাইসটা স্টেবল থাকে, কিন্তু আমাদের দেশে আমরা কিন্তু কৃষিতে ভর্তুকি দিচ্ছি না একটা প্রেসক্রিপশন আছে বলে। একইভাবে আমরা যদি ইউরোপে দেখি, আমরা শুনেছি সেখানে আপনার পাহাড় হয়েছে, মাখনের পাহাড়, নদী সমুদ্র হয়েছে দুধের, গমের ইউনো টিলা হয়ে আছে, তো সেখানে তাহলে এই জিনিসগুলোকে আমরা সিকিউরিটি হিসেবে দেখতে পারি কেন? কারণ আমাদের কিন্তু প্রায় আমাদের দেশে মানুষ কিন্তু দুর্ভিক্ষ হচ্ছে এবং এবারও কিছু কিছু ইকোনমিস্ট, নামকর ইকোনমিস্টরা বলছে যে এরকম তারা একটা সাইন দেখতে পাচ্ছে। তো আমরা অনেক সময় রিঅ্যাক্টিভ করি এই যে পারে কমিয়ে, বাট একটা লং টার্ম ভাবে জিনিসগুলো দেখা যায় কিনা। না, প্রশ্ন ছিল যে বাজেটটা কতটুকু জনকল্যাণমুখী হয়েছে। তো একটা কথা বুঝতে হবে যে প্রেক্ষাপট হচ্ছে একটা অরাজনৈতিক সরকার, তত্ত্বাবধায়ক সরকার, তারা বাজেট দিল, পার্লামেন্টের বাইরে দিল, এটা একটা জিনিস, এবং অনেক সীমাবদ্ধতা আছে। কিন্তু তো সেই সীমাবদ্ধতার মধ্য থেকে আমি বলবো যে বাজেট এসেছে, সেই বাজেটটা তারা চেষ্টা করেছে জনকল্যাণমুখী করার এবং দারিদ্র বিমোচন, প্রাইস হাইক, সেটাকে প্রশমিত করা, এবং চিনি দাম বাড়িয়েছে কথা ঠিক, ডালের দাম কমিয়েছে, ভোজ্য তেলের দাম কমিয়েছে তারা, তারা ডিজেলের দাম কমিয়েছে, এগুলো কিন্তু বাজারে কিন্তু এখন কোনো রিফ্লেকশন নাই। চিনির দাম বেড়ে গেছে অথচ যেগুলোর দাম কমার কথা সেগুলো কিন্তু কমেনি। তো এটা আমি মনে করি যে আমাদের এখানে যে যে একটা বাজার মেকানিজম আছে, সেই মেকানিজমটা হচ্ছে সরকার কোপ আপ করতে পারছে না, বা সেখানে হয়তো নিয়ন্ত্রণ আরও একটু দুর্বল। তো এই জিনিসটা আমি মনে করি লক্ষ্য করার ব্যাপার। আরেকটা হচ্ছে যে এই বাজেটে কিন্তু কোনো থোক বরাদ্দ খুব একটা রাখা হয়নি, এটা খুব ভালো দিক। থোক বরাদ্দ মোটামুটি একটা দুর্নীতি চলে যায় এবং অনেক ভর্তুকির ব্যবস্থা করা হয়েছে। তো ওইভাবে আমি সার্বিকভাবে বলবো যে এটা অনেক মন্দের ভালো বাজেট। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করছেন কে এম হাবিবুল কিবরিয়া। দুই নেত্রীকে নেতৃত্বে রেখে উভয় দলের কোনো কোনো নেতা সংস্কারের কথা বলছেন, এটা কি আদৌ সম্ভব? নাকি সংস্কার বলতে আপনারা দলীয় প্রধান বাদে অন্যান্য পদের পরিবর্তনকে বোঝাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। সুরঞ্জিত সেনগুপ্ত। আমি তো বুঝতে পারছি পূর্বী পর মালের গাড়ি, মালই ছিল গাছের গাছের আড়ি, তারপরেরটার ধুয়াধুম দুগাচ্ছার বললাম না। হ্যাঁ, আজকের যে বর্তমান রাজনৈতিক সংকট, যে সংকটকে জাতিকে আজ গ্রাস করেছে, দুইটা দৃষ্টান্তই যথেষ্ট। রক্ষকই ভক্ষক, বনরাজার যে ভক্ষণ, আর মার্ডার করার পরেও ওই শিল্পপতির ছেলেকে বের করে দেওয়ার জন্যই মাত্র 20 কোটি টাকা, এর মধ্যে একেবারে প্রধানমন্ত্রী সহ সবার, এতে বোঝা যাচ্ছে যে আমাদের আর মূল্যবোধ বলতে এগুলো এখনো অভিযোগ পর্যায়ে রয়েছে, প্রমাণিত হয়নি না, সেটা আমি আদালতে, এটা বোঝা যাচ্ছে যে মূল্যবোধ যে অবক্ষয় কোথায় গিয়ে ঠেকেছে। এই রাজনীতির অবক্ষয় থেকে জাতিকে অবশ্যই মুক্ত করতে হবে এবং এই অবক্ষয় কেবলমাত্র সরকারে বা প্রশাসনিক নয়, এটি রাজনৈতিক দলেও, আর কেবলমাত্র রাজনৈতিক দলেই এটি যে আছে এটিও নয়, আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই অবক্ষয় ঢুকে গেছে। আপনি মূল প্রশ্নে আসুন, মূল প্রসঙ্গে আসুন, যে আপনাদের দলীয় প্রধানকে বাদ দিয়ে পরিবর্তন করলেই দলীয় সংস্কার বোঝাবে কিনা? আমি সেই কারণেই বলতেছি যে আজকের একটি আমূল সংস্কারের প্রয়োজন। সেই সংস্কার যেমন দেশে হবে, প্রশাসনে হবে, সরকারে হবে,
প্রত্যেকটি নিজ নিজ দলেও কি আপনি দলীয় নেতৃত্ব বোঝাচ্ছেন? আমি বলছি আমার নিজ নিজ দলেও হতে হবে, প্রয়োজন হয় মেজর অপারেশন করতে হবে, ওই কসমেটিক অপারেশন দিয়া এই রোগী ভালো করা যাবে না। দলীয় নেত্রীকে বাদ দিয়ে মেজর অপারেশন করেও করতে হবে, তাকে রেখে না তাকে বাদ দিয়ে উভয়টাই উভয় প্রচেষ্টাই করতে হবে। আপনাকে ধন্যবাদ জেনারেল মাহবুব। না, এ ব্যাপারে আমি কিন্তু প্রথমেই কিছু কথা বলেছিলাম, আবার বলতে চাচ্ছি, যেটা এটা খুব অত্যন্ত খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা ইস্যু কিন্তু যে জিনিস নিয়ে আমরা আলোচনা করছি। তো আমি আবারও বলছি যে রাজনীতিতে বিরাট একটা অবক্ষয় হয়ে গেছে, একটা দুর্বৃত্তায়ন হয়ে গেছে, দুর্নীতি হয়ে গেছে, এবং এগুলো থেকে মুক্তি তো আমাদের পেতেই হবে জাতিকে মুক্তি দিতে হলে, এবং রাজনীতি তো শেষ কথা, রাজনীতি দিয়ে এগুলো হতে হবে, রাজনীতি শূন্যতার মধ্যে দিয়ে হবে না। তো যে সংস্কারের কথা আসছে, আমি কিন্তু সংস্কারপন্থী, আমি সংস্কারে বিশ্বাস করি। সংস্কার মানে হচ্ছে একটা স্থিতিশীলতা যেটা অবনতি অথবা তার থেকে ইম্প্রুভ করা, পজিটিভ একটা পরিবর্তন। সেই পরিবর্তনের জন্যই কিন্তু পৃথিবী এগিয়ে চলে। চীনের একটা যে বিরাট পরিবর্তন আসছে, এটা তো সংস্কারের মাধ্যমে, ব্যাপক সংস্কার, ইকোনমিক সংস্কার, পলিটিক্যাল সংস্কার। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক ব্যাধি, অনেক অসুস্থতা, অনেক দুর্নীতি, অনেক দুর্বৃত্তায়ন, তো এটাকে সংস্কার করেই ঠিক করতে হবে। এবং দলীয় এবং দলীয় প্রধানকে রেখে একটু বলে নিই, একটা কথা আমি বিশ্বাস করি, এন্ড জাস্টিফাই মিস্টার রহমান, আপনি আমাদের যে কথা নাই, কথা হচ্ছে ওটাই ঠিক, এ থিং হুইচ ইজ রং ইন মোরালিটি ক্যানট বি রাইট। মিস্টার রহমান, আমাদের শ্রোতা বন্ধু যে প্রশ্নটি করেছেন, মূল প্রশ্নের মূল জবাব দেবেন যে দলীয় প্রধানকে রেখে দলের মধ্যে পরিবর্তন সম্ভব কি না? আমি যাচ্ছি, যদি দলীয় প্রধান উনি এই সংস্কারে বিশ্বাস না করেন, তুমি যদি সংস্কার মধ্যে না হন, তিনি যদি পুরাতন জিনিসটাই আঁকড়ে থাকতে, তাহলে তো এটা হচ্ছে এমন একটা ব্যাপার যে আপনি যেটা পরিবর্তনের সাথে খাপ মিলাতে পারছেন না, আপনি ওই ডাইনোসরের মতো এক্সটিংক্ট হয়ে যাবেন। তো আমি এই জন্যই বলতেছি, যদি তাকে বেঁচে থাকতে হয়, তার দলকে বাঁচাতে হয়, তা নিশ্চয়ই সংস্কারে আসতে হবে এবং সংস্কার করতে হবে ভালোর জন্য, সুস্থ রাজনীতি। আমার মতো সেফ জায়গায় আছেন উভয়টাই। আপনাদেরকে ধন্যবাদ। শ্রোতা দর্শকদের মতামত নিচ্ছি, কি মনে করছেন? অনেক হাত দেখতে পাচ্ছি আমি। আপনি? আমি মিস্টার সুরঞ্জিত সেনগুপ্তের কাছে জিজ্ঞাসা করতে চাই, তিনি চান শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ সংস্কার করা? জবাব দিন। আমি তো বলেছি আগেই যে সংস্কার আমূল হবে, এবং যেটি প্রয়োজনে ওনাকে শুদ্ধ করেও করা যেতে পারে, আর যদি দেখা যায় কোনো রকমই শুদ্ধ না হয় তাহলে বাদ দিয়েও করা যেতে পারে, উভয়টাই। আপনাকে ধন্যবাদ। এই পাশে আপনি হাত তুলেছেন সামনে। আজকে আমরা দীর্ঘদিন যাবৎ একটা বিষয় নিয়ে খুব আলোচনা হইতেছে যে দলের মধ্যে সংস্কারের প্রয়োজন। এখন কি কি সংস্কারের প্রয়োজন এটি স্পষ্ট হওয়া উচিত। যেমন আমাদের দুই নেত্রী থেকেই, অর্থাৎ যারা এখন কারাবন্দী তাদেরকে, এখান থেকে আরেকটা আমি একটু পিছিয়ে যেতে চাই যে আমাদের এক দলের জয়েন্ট সেক্রেটারি, তাকে এখন কি এই যে সমস্ত নেত্রীর সম্পর্কিত মত সে দিতেছে, এটি কি সত্যিকারে সে বলতেছে না তার তাকে চাপ দিয়ে বলানো হচ্ছে? ঠিক তেমনিভাবে অন্য দলের নেত্রী থেকে তার যে সহপাঠী, তার দলের যে মন্ত্রী বা তার দায়িত্ব ছিল, এই যে তার সম্পর্কে যে বলা হচ্ছে, এগুলি কি সত্যি কথা কিনা এতটুকু এই আমরা কিভাবে আমরা স্পষ্টভাবে জানতে পারি? আপনাকে ধন্যবাদ। এইদিকে হাত তুলেছেন আপনি। বর্তমান এই আমাদের এখানে যে সমস্ত রাজনীতিবিদ আপনারা যারা উপস্থিত আছেন তাদের কাছে আমার প্রশ্ন, যে সংস্কার রাজনীতির কথা আপনারা বলছেন, এই কথা আমরা 11 জানুয়ারির আগে কেন আপনারা ভাবেননি, এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। আপনাকে ধন্যবাদ। পেছন থেকে একটা প্রশ্ন মতামত নেওয়া যাক। আমার প্রশ্ন হচ্ছে, এখন যখন নেতৃত্ব চেঞ্জ করার কথা বলা হচ্ছে, প্লাস অন্যান্য নেতাদের চেঞ্জ করার কথা বলা হচ্ছে, সংস্কার এতদিন কেন আমাদের সেই সব ভালো ভালো লোকরা, আমাদের ভালো ভালো রাজনৈতিকরা এই প্রশ্নগুলি তুললেন না? এটা কি তাদের স্বার্থান্বেষী কোনো চিন্তাভাবনা নাকি উদাসীনতা? আপনাকে ধন্যবাদ। প্যানেলের বাকি সদস্যদের কাছে যাবার আগে জেনারেল মাহবুবের কাছে আমার একটি প্রশ্ন, যে সুরঞ্জিত সেনগুপ্ত সরাসরি বলেছেন, পরিষ্কারভাবে বলেছেন যে প্রয়োজন হলে শেখ হাসিনাকে ছাড়াই এই সংস্কার করা যেতে পারে, আপনার দলের ব্যাপারে কি বলবেন? না, আমি মিস্টার সেনগুপ্তের সাথে সম্পূর্ণভাবে একমত, উনি যে কথা বলেছেন নিশ্চয়ই প্রত্যেকটা দলের জন্যে এটা প্রযোজ্য। এবং আমি মনে করি এখানে দলনেত্রী যদি সংস্কার ঠিক মতো আনতে না পারেন, তিনি সংস্কার করতে যদি ব্যর্থ হন, তাহলে নিশ্চয়ই তিনি রিজেক্টেড হবেন। আমি আপনাকে ধন্যবাদ। তানিয়া আমি,
আমি এই প্রশ্নের দুটো দিক দেখি, একটা হচ্ছে দলীয় সংস্কার, রাজনৈতিক দলগুলোর সংস্কার, আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে রাজনৈতিক সংস্কার। দলীয় সংস্কারের প্রশ্নটি এখানে করেছেন আমাদের, না আমার মনে হয় ওনারা রাজনৈতিক সংস্কার বলেছেন, উনি বলেছেন যে দুই নেত্রী এখানে দলীয় রাজনীতির কথাই বলেছেন। সেকেন্ড আমি যতটুকুভাবে শুনেছি প্রশ্নটা, আমার মনে হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চন হচ্ছে দলীয় সংস্কার, আর ফার্স্ট পার্ট অফ দ্য কোয়েশ্চন ছিল। আমি আপনাকে প্রশ্নটা আবার শোনাতে পারি, আপনি যদি চান। প্লিজ প্লিজ, দুই নেত্রীকে নেতৃত্বে রেখে উভয় দলের কোনো নেতা সংস্কারের কথা বলছেন, এটা কিভাবে সম্ভব? নাকি সংস্কার বলতে আপনারা দলীয় প্রধান বাদে অন্যান্য পদে পরিবর্তন বোঝান? জি, তো আমি যেভাবে জিনিসটিকে দেখছি যে দলের সংস্কার দলের ভেতর থেকে করবে, এবং আমরা দলীয় নেত্রীদের নেতৃবৃন্দ থেকে কথা শুনছি তাদের নিজস্ব স্বশ দল তারা কীভাবে সংস্কার করবে। আমার মনে হয় এখানে বাইরের লোকের ইন্টারফিয়ার করার স্কোপ খুব কম, এবং সরকারের ইন্টারফিয়ার করার স্কোপ খুব কম। তবে সরকারের দায়িত্ব আছে প্রাতিষ্ঠানিকভাবে রাজনৈতিক সংস্কার, সেটা ইলেকশন কমিশন করতে পারে, যে কারা কারা যোগ্য ব্যক্তি হবে, কারা কারা অযোগ্য হবে, কারা ইলেকশনে দাঁড়াতে পারবে। দল নিবন্ধীকরণের বিষয়টি আছে, পিপলস রিপ্রেজেন্টেশন অর্ডারটাকেও অ্যামেন্ড করা যেতে পারে। ইন্ডিয়াতে করেছে যারা যৌতুক দাবি করেছে বা নিয়েছে, তাদেরকেও অযোগ্য ঘোষণা করা হয়েছে। এখানে আমি জাস্ট আবার অনুমতি নিয়ে একটা জিনিস অ্যাড করতে যাব, যখনই দল নিবন্ধীকরণের বিষয় আসবে তখন সংস্কারে, যখন আমরা প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলছি, আমি আপনাদের মাধ্যমে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে আমরা বৃহত্তর দুটো দল নিয়ে কথা বলছি, কিন্তু কিছু কিছু দল আছে যাদের হয়তো ম্যানিফেস্টো আমাদের সংবিধানের সঙ্গে পুরোপুরি ভিন্ন, এবং যেটা হয়তো আপনার আমরা যদি মিলিয়ে পড়ি হয়তো রাষ্ট্রদ্রোহী সামিল হবে। সেই ধরনের দল আদৌ বৈধভাবে ইলেকশন কমিশন যদি রেজিস্ট্রেশনে যায় আদৌ করতে পারবে কিনা, যখন আমরা প্রাতিষ্ঠানিক রাজনৈতিক সংস্কারের কথা বলবো, ওই বিষয়গুলোকে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রশ্নটা যে করেছেন যিনি শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু, যে দলীয় দুই প্রধানকে রেখে বা তাদের বাদ দিয়ে দলীয় সংস্কার সম্ভব কিভাবে, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাইছি। আমার মতামত তো ভেরি ক্লিয়ার, আমি বোধহয় পরিষ্কার করে দিয়েছি যে দলের সংস্কার দলের মানুষরা করবে, এবং আমার দলে কিন্তু দলের ভিতরে সেই শক্তিটা কি রয়েছে এখন? আমার তো মনে হয়, আমি যেটা বলবো যে সময়ে যে পরিবর্তন এসছে, এবং আমার মনে হয় জনগণ রেডি, আমরা চেঞ্জ চাচ্ছি। যদি সময়ের সঙ্গে তাল মিলিয়ে কোনো রাজনৈতিক দল যদি নিজেকে পরিবর্তন বা সংস্কার করতে না পারে, তাহলে মনে হয় যে দলের ভিতরে যারা রাজনৈতিক নেতা রয়েছে তারা সেই পরিবর্তনের জন্য এখন তৈরি? যদি তাদের সেই শক্তি আছে, আমার তো মনে হয় তাদের নিশ্চয়ই শক্তি আছে, কারণ দল একজন বিশিষ্ট কোনো ব্যক্তি নয়, দল হচ্ছে একটা রাজনৈতিক দল, এবং ব্যক্তি এবং রাজনৈতিক দলের ভিতরে আমাদেরকে পার্থক্য করতে হবে। আপনাকে ধন্যবাদ ডক্টর কামাল হোসেন। এখানে যে জনমত আজকে গঠন হয়েছে সে ওনাদেরকে শক্তি যোগাবে, জনগণের পক্ষে থেকে অবশ্যই আজকে একটা ঐক্যমতে সবাই এসছে যে আমরা মুক্তি চাই, যে ধরনের দুর্বৃত্তায়িত রাজনীতি আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল, এবং সেই কেউ বলেছেন যে এটা দুই বছর আগে কেন হয়নি, কিন্তু আমরা তিন বছর আগে থেকে শুরু করেছি সংস্কারের দাবি, পরিবর্তনের দাবি, সৎযোগ্য প্রার্থী চাই, নির্বাচন বাণিজ্য বন্ধ হবে ইত্যাদি। শেষ পর্যন্ত দেখা গেল যে জনগণও এটা সমর্থন করেছে, গণজাগরণ সৃষ্টি হয়েছে, শেষ পর্যন্ত কিন্তু নেতৃত্ব ব্যর্থ হয়েছে। শুধু দলেও বিচার করবে, জনগণকেও বিচার করতে হবে, সোচ্চার হতে হবে আপনাদেরকেও যে আমরা পরিবর্তন চাই, চান কি চান না, চাইলে সোচ্চার হন। ডক্টর হোসেন, এই দুই প্রধানকে রেখে দলের মধ্যে আদৌ সংস্কার করা সম্ভব কিনা, সেটা কি আদৌ বাস্তব? না, সে তো স্পষ্ট উত্তর আপনি পেয়ে গেছেন, যদি সম্ভব না হয়। জবাবটা আমি জানতে চাইছি। আমি তো না, আমি বলি যে যেহেতু আমি দলের ভেতরে না, আমি ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাখছি যে ওনারা খুব সাহসী উত্তর দিয়েছেন, যার জন্য আমি ওনাদের উভয়কে অভিনন্দন জানাই। আপনাকে ধন্যবাদ। একটা কথা পরিষ্কার করার জন্য আবার বলছি, এক সেন্টেন্সই বলবো, যে আমরা চেষ্টা করব নেত্রীকে নিয়ে সংস্কার করার, যদি সম্ভব না হয় তাহলে সংস্কারই প্রাধান্য পাবে কোনো নেতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। পরের প্রশ্ন করছেন কণিকা বিশ্বাস। আপনারা কি মনে করেন ঘরোয়া রাজনীতি চালু করার এখনই সময়? জনাব মাহবুব। না, রাজনীতি তো চালু করতেই হবে নিশ্চয়ই, এটা তো কোনো বিকল্প হতে পারে না গণতন্ত্রের সরকারে নিশ্চয়ই। তো আমি মনে করি নিশ্চয়ই একটা এমার্জেন্সি চলছে, হয়তো তাদের কিছু এজেন্ডা আছে, সেই এজেন্ডার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা দুর্বৃত্তমুক্ত করতেছে, তারা দুর্নীতি রোধ করতেছে, দুদক খুব অ্যাক্টিভ এইসব ব্যাপারে। তো এটা সংস্কারের ব্যাপার বিভিন্নভাবে হচ্ছে। তো আমি মনে করি যদি সরকার মনে করে যে তারা তাদের এজেন্ডা কিছুটা এগিয়ে গেছে এবং তারা ঘরোয়া রাজনীতি শুরু করার পারমিশন দিতে পারে, আমি মনে করি ইমিডিয়েটলি করা উচিত। আপনাকে ধন্যবাদ। সুরঞ্জিত সেনগুপ্ত। আমি মনে করি যে ঘরোয়া রাজনীতি করার এখনই সময় না, শুধু অনেকটা বিলম্ব হয়ে গেছে, আর বিলম্ব নয়,
অনতি বিলম্বে শুরু করা উচিত। আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনারা কি মনে করেন এই মুহূর্তে ঘরোয়া রাজনীতি চালু করা উচিত কি না? যেহেতু তত্ত্বাবধায়ক সরকার তার রুটম্যাপ, নির্বাচন রুটম্যাপ অতি সত্বর ঘোষণা করবেন, সেহেতু আমার মনে হয় খুব লেট হয়ে গেছে, এখনই ঘরোয়া রাজনীতি চালু করা উচিত। আপনি ওইদিকে হাত তুলেছিলেন একজন। ঘরোয়া রাজনীতি যেটা সংস্কার না হওয়া পর্যন্ত, এখনো পর্যন্ত ঘরোয়া রাজনীতি হওয়ার সম্ভাবনা, মানে সময়টা এখনো আসেনি। আপনাকে ধন্যবাদ। আপনি একদিকে ইলেকশন হবে 2008 সনের মধ্যে, আর এইদিকে সংস্কারের কথা বলা হচ্ছে অবশ্যই, এবং বলা হচ্ছে যে রাজনৈতিক দলের লোকেরাই সিদ্ধান্ত দিবেন, তাহলে তাদের সঙ্গে আলাপ না করে বৃহত্তর পরিষদ হবে না, ঘরে বসে বৈঠক করবে, সেটা সুযোগ না দিলে সেই মতামত আসবে কেমনে? কিন্তু আমরা মনে করি এটা ইমিডিয়েটলি চালু হওয়া দরকার। আপনাকে ধন্যবাদ। আপনি? আমি মনে করি ঘরোয়া রাজনীতি এখনই চালু হওয়া প্রয়োজন। আপনাকে ধন্যবাদ। ডক্টর কামাল হোসেন? না, আমি মনে করি সরকারকে জানানো দরকার যে ঘরোয়া রাজনীতি কবে থেকে শুরু করবেন, আর যদি যে সময় নির্ধারণ করেছেন কেন এখনই সম্ভব না। জনগণের যে প্রস্তাবগুলো অবশ্যই তাদের কাছে তুলে ধরা দরকার, যদি না করতে পারেন তারা কারণ দেবেন, আর কারণ পেছনে একজন দিয়েছেন যে যদি সংস্কারের পথে কোনো বাধা সৃষ্টি হয় সেগুলো তারা বলবেন, কিন্তু তাদেরকে জাস্টিফাই করতে হবে যদি দেরি করেন, কেন মানুষের তো প্রস্তাব আছে যে তাড়াতাড়ি করেন ঘরোয়া রাজনীতি। কিন্তু আমি আরেকটি জিনিস বলতে চাই, যে আমরা যেটা করছি, আমরা মতামত তুলে ধরছি, এই প্রক্রিয়া তো চলা উচিত। আমি তো মনে করি জেলায় জেলায় সংলাপ শুরু হয়ে যাওয়া উচিত, বিবিসি সংলাপ না, বাংলাদেশ সংলাপ বাংলাদেশের নাগরিকরা করুক, প্রত্যেক জেলায় প্রত্যেক থানায়, এটার জন্য ঘরোয়া রাজনীতির অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। আপনাকে ধন্যবাদ। তানিয়া, আমির? আমার কাছে একটা জিনিস পরিষ্কার মনে হচ্ছে না। একটা বলা হচ্ছে যে যেহেতু সংস্কার হয়নি সেজন্য ঘরোয়া রাজনীতি অ্যালাউড হবে না, অথচ আমরা দলগুলো সংস্কার করুক সেটাই আমরা চাচ্ছি। তো আমার কাছে কিছুটা ইললজিক্যাল বা স্ববিরোধী মনে হচ্ছে, দলগুলো কিভাবে নিজেদেরকে সংস্কার করবে যতক্ষণ না পর্যন্ত ঘরোয়া রাজনীতি অ্যালাউড না হবে? তো এটাই যদি আমাদের দাবি হয় বা জনগণের দাবি হয়, এবং সরকার যদি সেটা মনে করেন যে প্রাতিষ্ঠানিক সংস্কার একই সাথে দলীয় সংস্কার হওয়া প্রয়োজন, সেটা করতে হলে তো এটা ইমিডিয়েটলি, আমি একমত যারা বলছেন যে ইমিডিয়েটলি অ্যালাউ করা উচিত। আরেকটা কারণ আমি মনে করি যে কারণে ইমিডিয়েটলি অ্যালাউ করা উচিত, সেটা হচ্ছে ইলেকশন কমিশন কিছু কিছু পদক্ষেপ নিচ্ছেন, কারা ইলেকশন করতে পারবেন পারবেন না বিভিন্ন সংস্কার, এবং বারেবার ওনারা বলছেন যে ওনারা কিন্তু আলাপ আলোচনা করতে চাচ্ছেন রাজনৈতিক দলগুলোর সাথে, এবং ওই রোডম্যাপ কি ওনারা দেবেন এই আলাপ আলোচনা যদি করতে চান ওনারা কিভাবে করবেন যদি ঘরোয়া রাজনীতিটাও যদি অ্যালাউড না হয়। তো আমি মনে করি বিভিন্ন সংস্কারের কারণেই ঘরোয়া রাজনীতি ইমিডিয়েটলি অ্যালাউড করা প্রয়োজন। আপনাকে ধন্যবাদ। মিস্টার সেনগুপ্ত? সর্বত্রই রাজনীতি হচ্ছে, ঘরে বাইরে, রেডিওতে, টক শোতে, বিবিসিতে, এইখানে করা হয় না, একটা মাত্র জায়গায়, একটা মাত্র স্থানে, সেটা হচ্ছে রাজনৈতিক দলের। রাজনৈতিক দলকে বাদ দিয়া যদি সবাই রাজনীতি করেন তাহলে রাজনীতিটাই কী হবে, সংস্কারটাই কী হবে? সুতরাং আমার মনে হয় সবার চেয়ে প্রায়োরিটি দেওয়া উচিত রাজনীতিকে, রাজনীতি দলে ফিরে দেওয়া। আপনাকে ধন্যবাদ। পরের প্রশ্ন করছেন মোহাম্মদ ইকবাল হোসাইন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মসুদ চৌধুরী ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে উপদেষ্টাদের সম্পদের হিসাব তাদের স্বচ্ছতার জন্যে তাদের স্বেচ্ছায় তারা দিতে পারেন, আবার দুদক বিভিন্ন ব্যক্তিকে বা অন্যদেরকে চিঠি দিয়ে সুনির্দিষ্ট তারিখ দিয়ে সম্পদের হিসাব চাচ্ছেন, এটা কি দ্বৈত নীতি নয়? ডক্টর কামাল হোসেন? না, মোটেই না, কেন আইনেই লেখা আছে যাদের ব্যাপারে অতীতের বিভিন্ন তথ্যের ভিত্তিতে একটা যুক্তিসঙ্গত কারণে মনে হয় যে তাদের আয়ের তুলনায় তাদের যে সম্পদ তারা তাদের সংগ্রহ করেছেন সেটা মিলানো যায় না, তাদের কাছ থেকে চাওয়া হয়। এটা দুর্নীতি দমন আইন 47 সনে লেখা আছে যে যাদের বিভিন্ন কারণে জানা আছে। আপনিও জানেন বাংলাদেশ এত বড় দেশ না, আপনিও জানেন এটা দুদককে বললে কি, আপনাকে যদি বলে কাকে কার কাছ থেকে হিসাব চাওয়া উচিত, আপনিও বলবেন যাদের কাছে চাওয়া উচিত তাদের, এবং তাদের বাইরে আরও কিছু আছেন তাদেরকে আপনি হয়তো প্রস্তাব দেবেন। ডেইলি বলা হচ্ছে আরেক ওকে দেওয়া হয়নি কেন, ওকে দেওয়া হয়নি কেন? আর উপদেষ্টা পরিষদের মানে সেটা তো দিলে দিতে পারেন, কিন্তু তাদেরকে নিয়োগ করা হয়েছে এই এই ভিত্তিতে যে তারা মোটামুটি, তাদের নিয়ে কোনো বিতর্ক নাই, তারা মোটামুটি ভালো, তাদের মানে ভালো রেপুটেশন আছে, তাদেরকে নেওয়া হয়েছে। 14 কোটি মানুষকে তো দেওয়া সম্ভব না। আপনাকে ধন্যবাদ। জেনারেল মাহবুব? না, জিনিসটা আমি একটু এভাবে বলতে চাচ্ছি যে জেনারেল হাসান মাসুদ চৌধুরী উনি কিন্তু পার্সোনাল এক্সাম্পল সেট করেছেন,
দুদক চেয়ারম্যান হওয়ার পরে পরেই উনি কিন্তু তার নিজের পার্সোনাল যে অ্যাসেট ওয়েলথ ডিক্লারেশন দিয়েছেন। ঠিক তেমনি ইলেকশন কমিশনে যখন ব্রিগেডের শাখাওয়াত হলেন তখনও কিন্তু তিনি এটা দরকার ছিল না কিন্তু উনি ভলান্টিয়ার করেছেন। তো এই যে একটা এক্সাম্পল সেট করা হলো আমি মনে করি এটা সকলের জন্য শিক্ষণীয় এবং উপদেষ্টাদের হিসাব দেওয়ার ব্যাপারে এটা তার একটা ডিজায়ার ছিল, উনি তো আর ওইভাবে ই করে চাননি। আমি মনে করি এই ডিজায়ার থাকার, আপনি যে যে এক্সাম্পল বা যে এক্সাম্পলের কথা বলছেন আপনার কি মনে হয় যে উপদেষ্টাদের সেই সেই এটা মেনে চলা, আমি মনে করি দেশবাসী খুশি হবে নিশ্চয়ই, ওটা একটা বড় এক্সাম্পল হবে। আপনাকে ধন্যবাদ। দর্শক মন্ডলী আপনাদের কি ধারণা এই বিষয়ে? হ্যাঁ, আমি অবশ্যই মনে করি উপদেষ্টাদের স্বচ্ছতা প্রকাশের জন্য তাদের সম্পদের হিসাব জনগণের সামনে তুলে ধরা উচিত, যে কথা আমাদের প্যানেল সদস্যও বলেছেন। আপনাকে ধন্যবাদ। পেছনে হাত তুলেছেন, উচিত সবাই দিচ্ছে যারা উচিত। আপনাকে ধন্যবাদ। প্রথম সারি, আমার মনে হচ্ছে যে তাদের অবশ্যই সম্পদ হিসাব দেওয়া উচিত, তাহলে পরবর্তী যে সরকার আসবে তারা অবশ্যই তাদের ধরতে পারবে যদি তাদের কোনো ফল্ট থাকে। আপনাকে ধন্যবাদ। সুরঞ্জিত সেনগুপ্ত, আমার মনে হয় কথা যখন আইসা গেছে হিসাব খালি তো আমার নিজের দিলের হবে না, আমার ভাই বোন আত্মীয় স্বজন বোনের দামাই মামুর ঘরের বাইর হিসাব দিতে হবে। আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তানিয়া আমির, আত্মীয় স্বজনের হিসেবেও চাই। আমার কাছে মনে হচ্ছে যে এটা যদি স্বচ্ছতার কারণে, কারণ যেটা বলা হয়েছে সেটা কিছুটা মনে হচ্ছে রেকমেন্ডারি নট ম্যান্ডেটরি, তো ওইটা যদি রেকমেন্ডারি হয় স্বচ্ছতার কারণে যারা সরকারের পদে বসে আছেন একটা এক্সাম্পল সেট করার জন্য, সেটা একরকম। কিন্তু দুর্নীতি না, কিন্তু আমি বলতে চাইছি যে দুর্নীতি দমন কমিশনের যদি বিশেষ কোনো কারণ থাকে যে কারণে তিনি এটা বলেছেন তাহলে জিনিসটা অন্যরকম। সো এটা বুঝতে হবে যে এটা কি স্বচ্ছতার কারণে যেমনটি এক্সাম্পল উনি সেট করেছেন সেই জন্যই, নাকি অন্য কোনো বিশেষ কারণ থাকে। আর অন্য যদি কোনো বিশেষ কারণ থাকে তাহলে অন্য দশজনেরও অন্য বিশেষ কারণ থাকার জন্য যদি এটা ম্যান্ডেটরি করতে হয় তাহলে স্পেসিফিক ইন্ডিভিজুয়ালস থেকে উনি ম্যান্ডেটরিভাবে বলতে করতে পারেন, এবং যদি স্পেসিফিক কারণ থাকে সেখানে ওটা না করলে আমি প্রশ্ন যিনি করেছেন তার সঙ্গে একমত, এটা আপনার দ্বৈত নীতির মতো মনে হবে। আপনাকে ধন্যবাদ। তানিয়া আমির, পরবর্তী প্রশ্ন করছেন নিমাই মণ্ডল। 1990 আন্দোলনে দুই জোটের রূপরেখায় বেতার এবং টিভির স্বায়ত্তশাসনের কথা ছিল, কিন্তু দুই জোট ক্ষমতায় থেকেও এটা করেনি, এবং বেতার টেলিভিশন আদৌ কি কখনো স্বায়ত্তশাসন পাবে? জনাব মাহবুব, না আমি মনে করি যে বেতার টেলিভিশন এগুলো স্বায়ত্তশাসনের কথা অনেকদিন ধরে আমি শুনছি, এবং সরকাররা যেই সরকারই আসছে তারা ব্যর্থ হয়েছে, তো এটা জনগণের দাবি ছিল, তাদের ম্যানিফেস্টো ছিল। আমি মনে করি সামনের দিনে যখন ভালো রাজনীতি আসবে, সুস্থ রাজনীতি আসবে পার্লামেন্টে, নিশ্চয়ই আমি মনে করি এটা আবার জোর আবেদন আসবে এবং নিশ্চয়ই বেতার ও টিভিতে স্বায়ত্তশাসন নিশ্চয়ই আসবে। আপনাকে ধন্যবাদ। সুরঞ্জিত সেনগুপ্ত, আপনারা শুনে আনন্দিত হবেন যে বেতার এবং টিভির যে স্বায়ত্তশাসনের প্রশ্নটি ছিল, আমাদের শেষ সময়ে আমরা আইনটি করে গিয়েছিলাম এটার শুধুমাত্র কার্যকর করা। বর্তমান সরকার এই আইনটি নিয়েছেন এবং তারা অবিলম্বেই কার্যকর করছেন, এটাই হচ্ছে সুসংবাদ। কিন্তু এই বিষয়ে যে কমিশন করা হয়েছিল সেই কমিশনের আপত্তি ছিল, কমিশনের রিকমেন্ডেশনের ভিত্তিতেই আইনটি করা হয়েছে, কিন্তু আইনটি শুধু এফেক্ট দেওয়া হয়নি। এখন বর্তমান সরকার এটি নিয়েছেন, তারা এফেক্ট দিচ্ছেন, এফেক্ট দিলে আমি মনে করি গণতন্ত্রের উত্তরণে বেতার এবং টেলিভিশনের সার্বভৌমত্ব দিলে আরেক ধাপ এগিয়ে যাবে। ধন্যবাদ। দর্শক মন্ডলী আপনারা কি মনে করেন যে বেতার এবং টেলিভিশন কি আদৌ স্বায়ত্তশাসন পাবে, মানে অতীত ইতিহাসের ভিত্তিতে আপনাদের কি অভিজ্ঞতা? আপনি, এর আগে প্রতিটা দলীয় সরকারই প্রথম মানে সবাই মানে যখন নির্বাচনের আগে বলে যে এটার স্বায়ত্তশাসন দেওয়া হবে, যখন ক্ষমতায় আসে তখন কিন্তু আর দেয় না, যখন আবার নির্বাচনের সময় আগে আগে চলে আসে তখন তারা এই সুন্দর সুন্দর কথা বলেন কিন্তু বাস্তবায়ন কোনোটাই হয় না। তবে এই সরকারের উচিত যত এত সংস্কার যখন চলছে তখন এটাও হওয়া উচিত, এবং সেই সাথে আমি মনে করি যে আমাদের যারা সাধারণ নাগরিক, নাগরিকদের মধ্যে একটা সংস্কার আসা দরকার, কারণ আমরা কেন এই বারবার এই দুর্নীতিপরায়ণ নেতাদেরকে বারবার নির্বাচিত করবো? সো নাগরিকদের মধ্যে একটা সংস্কার খুবই জরুরি। আপনাকে ধন্যবাদ। পেছনে হাত তুলেছেন আপনি। বেতার এবং টিভিতে স্বায়ত্তশাসন দেওয়া উচিত, কারণ সাধারণ জনগণ ম্যাক্সিমাম থাকে গ্রামে, এদের সরকারের কীর্তিকলাপগুলা জনগণের সাধারণ জনগণের কাছে তুলে ধরা সম্ভব হবে যদি স্বায়ত্তশাসন দেওয়া হয়। আর কেউ আছেন এই দিকটাতে পেছনে?
আপনি? আমার মনে হয় এই সরকার ইচ্ছা করলে এটা দিতে পারে, কিন্তু বিগত সরকারগুলো দেয়নি। এই জন্যই যে বিগত সরকারের নেতা নেত্রী আমরা দেখেছি যে বিচার মানে তালগাছটা আমার, এরকম একটা মেন্টালিটি ছিল বিধে তারা দেননি। এই সরকার নিরপেক্ষ সরকার হয়তো ইচ্ছা করলে দিতে পারেন। আপনাকে ধন্যবাদ। তানিয়া আমির, ধন্যবাদ। আমি তো মনে করি সুস্থ রাজনীতির জন্য স্বায়ত্তশাসন, বেতার এবং টেলিভিশনের অপরিহার্য, এবং আমি এটাও মনে করি বর্তমান সরকার অনেক সংস্কার করছেন, এটাও তাদের সংস্কারের ভিতরে একটা প্রধান আইটেম থাকবে। এবং আমি আরও মনে করি, একটু অ্যাড করছি প্রশ্ন যিনি করেছেন তার সাথে সুর মিলিয়েই হয়তো একই লাইনে অ্যাড করতে চাচ্ছি, যে এখানে যখন আমরা অডিয়েন্সের কথা বলছি, গ্রামে গঞ্জে মানুষ দেখতে পাবে, কম্পিটিশন এসছে স্যাটেলাইট টেলিভিশনে, কিন্তু এটার পেনিট্রেশন রেট হচ্ছে মাত্র 15%। টেরিস্টেরিয়াল টেলিভিশন মানে বিটিভি 70-60-এর বেশি তো দর্শকদের বাসায় বাসায় চলে যাচ্ছে, তো একইভাবে ওখানেও একটা মনোপলি আছে। এই টেরিস্টেরিয়ালটা আমার মনে হয় রিল্যাক্স করা, অন্য যে টেলিভিশনগুলো আছে, প্রাইভেট টেলিভিশনগুলো আছে, তাদেরকেও টেরিস্টেরিয়াল যাতে ঢুকতে পারে সেটারও খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডক্টর কামাল হোসেন। না অবশ্যই, আমি তো মনে করি যে এই সরকারের একটা সুযোগ আছে এই জিনিসটাকে অবিলম্বে করা, যাতে যে সুস্থ রাজনীতি আমাদের জনগণের আকাঙ্ক্ষা সেটার ব্যাপারে এটা খুব বলিষ্ঠ ভূমিকা রাখবে। কেন জনগণের ক্ষমতায়নের মধ্যে দিয়ে কিন্তু অর্থবহ পরিবর্তন আমরা পেতে পারি, এবং এই মিডিয়া মাধ্যমে কিন্তু সেই জনমত গঠন হবে, জনগণের ক্ষমতায়ন সৃষ্টি হবে, যে ছাড়া কিন্তু সুস্থ রাজনীতি জাগানো খুব কঠিন কাজ। আপনাকে ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করছেন কাজী আরিফুল হাসান। তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা অনুযায়ী 2008 সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে কি? জেনারেল মাহবুব, না আমি মনে করি এই সরকার ডিটারমিন্ড, তারা তাদের যে দায়িত্ব কর্তব্য সম্বন্ধে অত্যন্ত সচেতন, এবং তারা একটা একটা প্রমিস নিয়ে আসছে। তো 2008 সালের মধ্যে নির্বাচন হবে এটা মাননীয় সি আমাদের বলেছেন। আপনাকে ধন্যবাদ। সুরঞ্জিত সেনগুপ্ত, আমি যে আলামত দেখছি বাজেটে তারা টাকাও রেখেছে নির্বাচনের জন্যে, ভোটার ইয়ে লিস্টের জন্য, সুতরাং আমি মনে করি তারা 2008 সালের মধ্যে নির্বাচন তাদের করতেই হবে, এর কোনো বিকল্প। আপনাকে ধন্যবাদ। তানিয়া আমির, বাজেটে ভোটার লিস্টের জন্য টাকা আছে, কিন্তু নির্বাচন করার জন্য টাকা আছে কি না কনভিন্স না, তবে আপনার বাজেট কিন্তু আগামী জুন মাস পর্যন্ত, নির্বাচনের কথা বলা হচ্ছে ডিসেম্বর পর্যন্ত, সো মোটেও অসম্ভব না। সদিচ্ছা এবং সকলের সহযোগিতা পেলে আমার দৃঢ় বিশ্বাস এটা কাজটা করা মোটেও অসম্ভব না। আপনাকে ধন্যবাদ ডক্টর কামাল হোসেন। না সবই দেশের স্বার্থে নির্বাচন অবশ্যই 2008-এর মধ্যে, এটা তো কমিটমেন্ট হয়ে আছে, এটা যেন করা হয়। আমাদের এগেন আমি নাগরিক এবং জনগণের ভূমিকা সবসময় গুরুত্ব দিয়ে থাকি, যে আমরা শুধু ওরা করবেন কি করবেন না নিয়ে আমরা বসে থাকবো না, আমরা সংঘবদ্ধ হয়ে সোচ্চার হব, আমরা এই দাবিগুলো করতে থাকবো, এই দাবি সবাই মানতে হয়। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কোনো কিছু দাবি করলে অনেক কিছু অসম্ভবও সম্ভব হয়ে যায়, আর এটা তো ঘোষিত নির্দিষ্ট লক্ষ্যই রয়েছে। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যে প্যানেল সদস্য যারা আছেন তাদের বক্তব্য শুনেন এই বিষয়ে, আপনারা কি মনে করেন যে ঘোষণা অনুযায়ী 2008 সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করা আদৌ সম্ভব হবে কিনা? যারা মনে করেন সম্ভব হবে তারা হাত তুলুন দয়া করে। আর যারা মনে করেন না যে ওই সময়ের মধ্যে আদৌ নির্বাচন করা সম্ভব হবে তারা হাত তুলুন। তার মানে বেশিরভাগ লোকই মনে করছেন যে নির্ধারিত সময়সীমার মধ্যে দেশে নির্বাচন হতে হবে। আপনাদের ধন্যবাদ। বাংলাদেশ সংলাপ যারা নিয়মিত শুনেন তাদের জানিয়ে রাখছি যে আজকের অনুষ্ঠানের পর থেকে এই অনুষ্ঠানে আমরা কয়েক সপ্তাহের একটি বিরতি দিচ্ছি। আশা করছি বাংলাদেশ সংলাপ আবার আপনাদের মাঝে ফিরে আসবে জুলাই মাসের 21 তারিখ নাগাদ। নতুন ওই অনুষ্ঠান মালায় যারা অংশগ্রহণ করতে চান তারা ইমেল করুন bengali@bbc.co.uk এই ঠিকানায়। আজকের প্যানেলের অতিথিবৃন্দ, উপস্থিত দর্শক শ্রোতাও, রেডিও এবং টেলিভিশনে যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আই কর্তৃপক্ষকে এবং বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ব্যবস্থাপকদের। এই অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ এবং আমি মাসুদ হাসান খান আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই আয়োজন। শুভ সকাল।